বাংলার লক্ষ লক্ষ যুবকের হৃদয়ের স্পন্দন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক বর্তমান যুবকদের এক পাওয়ারের নাম আমি সেদিন নেত্রকোনার প্রোগ্রামে যাচ্ছি শায়েকের সাথে তো শায়েকের এক বন্ধু ওই রহমানিয়াতে পড়ছিল অনেক আগে এখন উনি ভার্সিটি লেখাপড়া করছে তারপরে বিভিন্ন লাইনে তো হঠাৎ করে শম্যুগঞ্জে উনি আটকাইছে মামুন ভাই আমার সাথে একটু দেখা করে যান তো সাহেব তার ওনার বন্ধুর সাথে দেখা হয়েছে তো আমিও ওনার গাড়িতে এক পর্যায়ে বলতেছে চল ওনার বন্ধুকে বলতেছে চল মেত্রকোনায় রফিকদের মা যাব তো উনি বলতেছে আমার মাথা ব্যথা আমি যাইতে পারবো না শরীরটা একটু খারাপ শেখ মজা করে বলতেছে বেটা মামুন হইল বর্তমান একটা পাওয়ারের নাম বন্ধুকে মজা করে বলতেছে যে মামুন হলো বর্তমান একটা পাওয়ারের নাম শরীর খারাপ লাগতেছে আয় দেখবি শরীর ভালো হয়ে গেছে আমার ইশারা করে কয় রফিক মামুন একটা পাওয়ারের নাম নাম গেছি জি জি যুবকদের এক পাওয়ারের নাম যুবক মামুল হককে দেখলে সামনে পিস্তল আছে নাকি আছে দেখবার সময় না এটা তো একটা পাওয়ারের নাম কোন পাওয়ার যে পাওয়ার বন্দুকের সামনেও কোন নেই ঠিক কি দিক না আল্লাহ আমাদের এ সমস্ত মনীষীদেরকে যুবকরা যাদেরকে ভালোবাসে পছন্দ করে এ সমস্ত রাহবারদেরকে আল্লাহ তালা মাহফুজ রাখুক হেফাজতে রাখুক সমস্ত বা তেল পরাশক্তিদের রক্ত রক্তচক্ষু থেকে আল্লাহ তালা আমাদের এই যুগের রাহবার গুলোকে আল্লাহ হেফাজতে রাখুক

খেলা মাফ করো বাস্তবতা বলতেছি আর কিছুই না অল্লাহি বিল্লাহি তল্লাহি আর কিছুই না সিলেটে প্রোগ্রাম ছিল দুইটা আমি বারবার না করছি উজুর আমি আমাকে মাফ করে দেন এই হলো বাঙ্গালি আহ দেখা শেষ হয়েছে আবার বসতেছে দেখা শেষ বিলাসপুর নেত্রকোনায় আমি একটা মাহফিল করছিলাম শুনছিলেন জামসেন এই মাহফিলে বাবুনগর সাবুজ স্টেজে মামুন সাবুজ স্টেজে জুনাইদ আল্লাহ সাহেব স্টেজে অথচ বিশ থেকে পঁচিশ হাজারের মতো মানুষ হবে হেলিকপ্টার দেখে ভয়ানের নেই আমাদের গ্রামে গঞ্জে হেলিকপ্টার হঠাৎ করে আসলে এটা যেন একবারে সোনার হরিণ হয়ে যায় ঠিক না হুজুর তো বর্তমানে হেলিকপ্টার আর অটো রিক্সা সমান কথায় আল্লামা বাবু জন্য হেলিকপ্টার আর অটো রিক্সা কি আলহামদুলিল্লাহ বলেন এ সম্মান কার পক্ষ থেকে জুড়ে বলেন পৃথিবীর কোন নেতা নেত্রীকে আল্লাহ এত সম্মান দেয় নাই ওনারা হয়তো হুইল চেয়ারে করে চলেন ক্ষমতার মস্তদের চেয়ার হয়তো ওনাদের হাতে নাই কিন্তু এই হুইল চেয়ারটাই যেন রাজার সিংহাসন মুকুটবিহীন সম্রাট ওনারা আরে নেতারা তো বিশাল বড় বড় বক্তব্য দেয় মঞ্চে যখন আসে অমুক নেতার আগমন শুভেচ্ছা স্বাগত নেতাকে উঠাইছে উঠানোর পরে বিশাল বড় এক ফিরিস্তি লিখছে ব্রিজ মসজিদ কালবাট রাস্তা এলাকার উন্নয়ন এখন নেতা যখন স্টেজে ওইটা উন্নয়ন দেখা কিছুই বলে নাই চলে যা এখন পাবলিক অন্য দিক থেকে কয় বাট বলে কি বলে না বলে ব্যাপার কোনো কিছু ঠিক কি দিক না স্টেজে আসার সময় কি বলছিল অমুক নেতা লাগবন শুভেচ্ছা স্বাগত ফুলের মতো পবিত্র লাল গোলাপ শুভেচ্ছা নামের সময় যখন দেখলো না রাস্তাঘাট কালবাট এলাকার বিদ্যুৎ এগুলো যেহেতু বলে নাই বাটপার ঠিক কি ঠিক না মুসলমান কিন্তু কি হয় ঠিক উল্টুটা হয় আমার এই বর্তমান নয় গোটা পৃথিবীর কেরামের ক্ষেত্রে আগে হয়ে আসছে এখনো হচ্ছে আল্লাহ যাদেরকে আল্লাহ প্রদত্ত সম্মান দিয়েছেন সে সমস্ত আল্লাহওয়ালা বুজুর্গরা স্টেজে আসেও সম্মান যায় সময় সম্মান মাথায় হাত দেয় আসার সময় কত ধরনের খাবার কত কিছু হেলিকপ্টার আর কত কিছু আসার পরে বয়ান করার পরেও হুজুর কিছু হাত দিয়া হুজুর কিছুই করতে পারলাম না হুজুর খাওয়াইতে পারলাম না মাথায় হাত দিয়ে হুজুর বদ্ধ আনিয়েন না কত সম্মান ঠিক কি ঠিক না এ সম্মান দেয় কে তার মানে যে সম্মানের মালিক আল্লাহ যে সম্মান আল্লাহর তরফ থেকে হয় সেই সম্মানের ভ্যালিডিটি আছে সেই সেই সম্মানের নিশ্চয়তা আছে ভ্যালু আছে আছে না নাই কিন্তু যে সম্মান নিজেদের পক্ষ থেকে মানে নেতাকে খুশি করা একটা চাকরির জন্য বা নেতাকে বিভিন্ন কারণে খুশি করা সেই সম্মানের কোনো ভ্যালু নাই আছে প্রিয় হাজির কথাগুলো অন্যদিকে বললাম এত বড় প্রোগ্রাম এই জন্য কথাগুলো চলে আসলো কিন্তু আমার আলোচনা অধিকে না আমার আলোচনা আজকে আল্লাহ রব আলমিন আমাদেরকে পরীক্ষা করবেন আমাদের যার ইমানের যে অবস্থা আল্লাহ তালা তার ইমান অনুযায়ী তাকে পরীক্ষা করবেন أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم সকল শুনে রাখো ও নসিন্দির রায়পুরার মুসলমান ও প্রিয় তোমাদের কর্ণকোহরে আমি একটা আওয়াজ পৌঁছে দিতে চাই আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের সূরাতুল আনকাবুত 2 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাবে জানায়া দিচ্ছেন আহাসিবান নাস ও মানুষেরা তোমরা কি মনে করো তোমরা কি মনে করতেছো আইয়াকুলু আমান্না আমি তো ইমান এনেছি আমি তো বলেছি আল্লাহকে বিশ্বাস করেছি এজন্য তোমাকে ছেড়ে দেওয়া হবে কোন পরীক্ষা করা হবে না আমি ওনায় বুঝাইতে পারি পারিনি আমরা এই ধারণা করে যারা বসে আছি যে আমি তো ইমান এনেছি মুসলমান গরু খাওয়া মুসলমান বাবা মুসলমান দাদাও মুসলমান কুরবানির ঈদ আসলে আমিও মুসলমান এই জন্য আল্লাহ তালা মাফ করে দিবে এটা ভেবে বসে আছেন না না আল্লাহ বলতেছেন বহু লাইফ তানুন নাস আই কুনু আমেন না বহু লাইফ তানুন এই কথা যদি দারণা করে বসে থাকো তোমাকে পরীক্ষা করা হবে না তবে তুমি বোকা স্বর্গে বাস করো প্রত্যেকেই তার ইমানের অবস্থা অনুযায়ী পরীক্ষা করা হবে স্পষ্ট হারিসের মধ্যে এসেছে আল্লাহর রসুল সাল্লাল্লাহ ওয়ালিক্লাম বলেছেন পৃথিবীতে সবচাইতে বড় পরীক্ষা হারা করা হয়েছে নবীরাসুলকে কাকে সবচাইতে বড় পরীক্ষা কাদেরকে করা হয়েছে নবীরাসুলদেরকে তারপরে পর যাইক্রমে সাফ আই তারপরে পর আল্লাহ আল্লাহওয়ালাদেরকে সৎ মানুষদেরকে এভাবে ঈমানের অবস্থা অনুযায়ী আমলের অবস্থা অনুযায়ী আল্লাহ তাহাল্লাহ বান্দাকে পরীক্ষা করে থাকেন ঠিক তেমনিভাবে আল্লাহ না বাবুনগরী দামাত পর কাতুনকে আল্লাহ পরীক্ষা করেন নাই হুজুরে বলেন হুজুর যে আজকে আমি হেফাজত হয়ে গেলাম আরে আমি রে হেফাজত তো যে কেউ হইতে পারবে কথা বলে না হ্যাঁ এভাবে হয়ে গেছেন বাংলাদেশে কি আর ওনার বয়স্ক লোক ছিল না তবু ও কেন হয়েছেন হয়েছেন তো এজন্য বলা কদবতন্ন الذين কব قبلهم ولا يعلمن الذين ফালাই আলহমান্নল্লাহজি ফালাই আলহমান্ন উল্লাহজিন আছো দেখু ফলাই আলহমান্ন কাজি বি ও মুসলমান আমি যেই কথাটা বুঝাইতে যাচ্ছি আজকে আল্লাহ তা পরীক্ষা বান্দার জন্য আছে না নাই কিন্তু এই পরীক্ষায় যারা পাস করতে পারে যারা পাশ করে যায় আল্লাহ আস্তে আস্তে ডেভেলপ করেন উন্নত করেন শিক্ষা জিক না আল্লাহ মা করি মামলা খাইছে না খায় নাই এটা কি পরীক্ষা না পরীক্ষা না আজকে যে বুক বলেন মামলা দিতে পারো হামলা দিতে পারো জেলে নিতে পারো রিমান্ডে নিতে পারো খুদার কথা থেকে আল্লাহর কথা থেকে সরে আসবো না এই যে বুক বলেন আর মানুষ নারে তাক বীর দেন বিশ্বাস করেন এর মানে হলো আল্লামা মা বাবুনগরী জেলখানায় গেছে রিমান্ডে গিয়েছে কিন্তু আল্লাহ এবং আল্লাহর নবীর পথ ছেড়ে দেয় না পরীক্ষায় ফার্স্ট না ফেল আল্লা মামা মুনুল হক জায়গায় জায়গায় বাধাগ্রস্ত বিভিন্ন জায়গা থেকে ফিরিয়ে দেওয়া হয়